সপ্তম সমুদ্রযাত্রা, শেষ দুঃসাহসিক যাত্রা। আমি আমার বণিক অবস্থায় সুখে শান্তিতে বসবাস করতে লাগলাম, কিন্তু অনেক দিন কেটে গেছিল, আমি কোনো অসুবিধা ছাড়া ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি আর সমুদ্রযাত্রায় না গিয়ে থাকতে পারলাম না। একদিন আমি আমার স্ত্রীকে বললাম, আমি কিছু নাবিকসহ আবার সমুদ্রযাত্রায় যাব। না, দয়া করে যেও না, আমাদের যথেষ্ট সম্পত্তি আছে, তুমি আবার কেন তোমার জীবনের ঝুঁকি নিতে যাবে? চিন্তা করো না, আমি কথা দিচ্ছি এটা আমার শেষ সমুদ্রযাত্রা হবে। আমার স্ত্রী খুবই দুঃখী ছিল আর কিছুতেই আমায় যেতে দিতে চাইছিল না, কিন্তু শেষ পর্যন্ত আমাকে সম্মতি দিল। আমি আবার আমার পরিবারকে বিদায় জানিয়ে আমার সপ্তম সমুদ্রযাত্রার দিকে রওনা হলাম। আমরা অনেক দিন যাত্রা করলাম, আমরা অনেক দ্বীপ এবং পর্বতমালা পেরিয়ে গেলাম। যেই আমরা আরও এগোলাম, আমরা হিমশৈল পেরোতে লাগলাম। একদিন সেখানে এক হিংস্র ঝড় উঠল, বজ্র বিদ্যুৎ সহকারে ভীষণ হাওয়া এবং খুব বৃষ্টি হতে লাগলো। অধিনায়ক বললেন, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমরা সবাই ভীষণ ভয় পেয়ে গেলাম, কোনো রকমে আমরা ঝড় কাটিয়ে উঠলাম। ঝড় শান্ত হতে আমরা ভাবলাম আমরা বেঁচে গেছি, কিন্তু অধিনায়ক বললেন, আমরা পৃথিবীর সব থেকে দূরতম প্রান্তে এসে পৌঁছেছি, একে সমুদ্রের রাজা বলা হয়, এখানে সলোমন কবরে শায়িত আছে এই ঢেউয়েরই নিচে। আমি সুনিশ্চিত যে এখান থেকে আমাদের আর বেরোবার রাস্তা নেই। আমরা খুব তাড়াতাড়ি বিশাল বিশাল মৎস্য দ্বারা এবং সমুদ্র দানব দ্বারা মারা পড়ব। আমরা চারিদিকে তাকিয়ে দেখলাম এবং বুঝতে পারলাম চারিদিকে বিশালাকার মাছ এবং সমুদ্র দানব আমাদের ঘিরে আছে। তিনটে বিশাল সর্প আমাদের দিকে তেড়ে এলো। অধিনায়ক জাহাজের গতি বাড়ালেন ওই সমুদ্র দানব থেকে বাঁচতে। কোনো রকমে আমরা ওই দানবদের থেকে বাঁচলাম, কিন্তু আমাদের জাহাজ একটা প্রবাল প্রাচীরে ধাক্কা খেয়ে ভেঙে চুরমার হয়ে গেল। আমরা সবাই সমুদ্রে পড়ে গেলাম। আমি একটা কাঠের পাটা কোনো রকমে ধরলাম এবং ভাসতে থাকলাম। দুদিন পর আমি একটা দ্বীপে পৌঁছালাম। আমি কিছু ফলমূল পেরে খেলাম। আমি কিছু ডালপালা আর বাঁশ জোগাড় করে একটা ছোট্ট নৌকা মতো বানালাম, তারপর সমুদ্রে পাড়ি দিলাম। কিছুদিন পর আমি একটা উপত্যকায় পৌঁছালাম। জলের তোড়ে নৌকা খুব দ্রুত চলতে শুরু করল। আমি ভাবলাম, এই আমি শেষ, আমি শীঘ্রই মরতে চলেছি। আমার নৌকা ঝর্ণার উপর থেকে পড়তেই যাবে, ঠিক সেই সময় এক জেলে সামনে এসে আমাকে উদ্ধার করল। জেলে আমাকে নৌকা বেয়ে তীরে উঠতেও সাহায্য করল। আমার প্রাণ বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ, চিন্তার কোনো কারণ নেই, এখন তুমি নিরাপদ। সে আমাকে তার নিজের শহরে নিয়ে গেল। সেটা ছিল এক শান্ত শিষ্ট শহর। সে আমাকে এক ধনী বণিকের ঘরে নিয়ে গেল। বৃদ্ধ বণিক জিজ্ঞাসা করল, কে তুমি? আমি নাবিক সিন্দাবাদ। আমি তোমার এবং তোমার সমুদ্রযাত্রা সম্বন্ধে অনেক শুনেছি। তুমি একজন ভাগ্যবান, তোমার কাছে সব সময় ভগবানের আশীর্বাদ থাকে। তুমি সমুদ্রে সাতবার ভীষণ ভীষণ বিপদ থেকে বেঁচে গেছো। আমি এটাও জানি তুমি একজন বিত্তবান নাবিক। সে তার কন্যাকে বিবাহের প্রস্তাব দিল। তার কন্যা ভীষণ খুশি হলো এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য, যে সাতটা সমুদ্র নাবিক হিসেবে সমুদ্র যাত্রা করেছে। আমি বিয়ে করলাম এবং সেই শহরে থাকতে শুরু করলাম। সেখানে থাকাকালীন আমি অনেক বিপদের সম্মুখীন হলাম, যেমন দুষ্ট পাখি, বিশাল বিশাল নাগ ইত্যাদি আরও অনেক। আমার এই শহরে দুঃসাহসিক অভিযান শেষ হওয়ার পর আমি ঠিক করলাম আমি ঘরে ফিরব। আমি আমার স্ত্রী একটা জাহাজ নিয়ে
বাগদাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমি নিজেকে বলে উঠলাম, এটাই আমার শেষ সমুদ্র যাত্রা, আমি আর কখনো সমুদ্রে পাড়ি দেব না। আমরা অনেক দিন ধরে যাত্রা করে অবশেষে বাগদাদে পৌঁছালাম। এটা ছিল আমার শেষ সমুদ্র যাত্রা গল্প। তাহলে তুমি এখন আমার বিপদ এবং কষ্টের সংগ্রামের কথা জানলে। আমার বিত্তশালী হওয়ার পথও মসৃণ ছিল না। তাহলে তোমার কি মনে হয় আমার এত ধনী হওয়া কি অন্যায়? আমি আমার পূর্বের বক্তব্যের জন্য খুবই দুঃখিত মহাশয়। আপনি এই সব কিছু অর্জনের জন্য অনেক কঠিন পথ পেরিয়েছেন, আমাকে ক্ষমা করুন। তারা একে অপরকে আলিঙ্গন করলেন এবং ঠিক করলেন তারা সারা জীবন একে অপরের সাথে বন্ধুত্ব রাখবেন। আচ্ছা বন্ধুরা, আশা করছি তোমাদের আমার ভিডিও ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর হ্যাঁ, বেল আইকন প্রেস করতে একদম ভুলবে না কিন্তু।